ডাক্তারের এই কি নিয়মে, হ্যাঁ, এই দু হাত থেকে এবার রং বেরোচ্ছে, একটা লিভারের উপর দিন, একটা প্যানক্রিয়াসের উপর দিন। বন্ধুরা নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি ভিডিও নিয়ে এসেছি ডায়াবেটিসের উপর। বহু মানুষ অনেক দিন থেকে বলছেন, আমি মাঝখানে ভুলে গিয়েছিলাম ভিডিওটি করতে, আবার মনে করিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি ডায়াবেটিসের উপর আপনাদের অ্যাঞ্জেল নাম্বার দিতে চলেছি। খুব ঘরোয়াভাবে, সহজভাবে আমরা কিছু অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করে যদি আমরা ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখতে পারি। ডায়াবেটিস রোগ একবার হলে লোকে বলে সারে না, কিন্তু বন্ধুরা বিশ্বাস করুন, ডায়াবেটিস পুরোপুরি সারে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ডায়াবেটিস কোন কারণে হয় সেটা একটু আপনাদের বলে দিই। মনে হয় আমি আগে ভিডিওতে বলেছিলাম, ডায়াবেটিস হয় হচ্ছে আপনার ইনসুলিনটা সিক্রেশন হয় না, প্যানক্রিয়াস থেকে ইনসুলিন বেরোয় না এবং লিভার থেকেও ইনসুলিন বেরোয় না, যার ফলে আমরা যে খাদ্যটা খাই সেই খাদ্যে যে চিনির পরিমাণটা থাকে সেই পরিমাণটা, যেহেতু ইনসুলিন বেরোচ্ছে না, সেই জন্য সরাসরি রক্তের মধ্যে চলে যায়, তাতে রক্তে সুগারের মাত্রা আরও বেড়ে যায়। এখন ডায়াবেটিস কমাবার জন্য কী করতে হবে, আমাদের রুটটাকে দেখতে হবে। যেখান থেকে আমাদের ইনসুলিন সিক্রেশন হয় সেই জায়গাটাকে যদি আমরা ঠিক করতে পারি, আবার যদি ইনসুলিন বেরোতে থাকে তাহলে আর আমাদের কোনো সমস্যাই থাকবে না। তার জন্য খুব ভালো চিকিৎসা পদ্ধতি হচ্ছে রেইকি হিলিং। আপনারা বিশ্বাস করুন, রেইকি হিলিং যদি প্যানক্রিয়াসের ওপর লিভারের ওপর দেয়া যায়, এক মাসের মধ্যে সুগার একদম নর্মাল হয়ে যাবে, আর আপনাকে কোনো ওষুধ খেতে হবে না। কিন্তু যারা করছেন না তাদের জন্য কি করব, একটা তো উপায় বার করতে হবে। অথচ চাইছেন যে এমন কিছু করুন যাতে আমরা ডায়াবেটিস রোগ থেকে মুক্ত হতে পারি, তাহলে এখানে সুইচ নাম্বার ভরসা, সুইচ নাম্বার এবং সুইচ ওয়ার্ড, এই দুটোই আমি আপনাদের আজকে দিতে চলেছি। বন্ধুরা, এই যে সুইচ ওয়ার্ড বা সুইচ নাম্বার, এটাও কিন্তু আপনাদের জন্য যথেষ্ট নয়, কারণ ডায়াবেটিস রোগটা হয়তো এমন কিছু নয়, সেরেও যায়, কিন্তু ডায়াবেটিস এমন একটা সাংঘাতিক রোগ, ভেতরে 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 উইপোকার মতন পুরো ঝাঁঝরা করে দেয়, পরপর পরপর সমস্ত অর্গ্যান ফেল করতে থাকে, বুঝতেই পারবেন না। সেই জন্য বন্ধুরা প্রথম থেকে খুব সাবধান হয়ে যান। এখন বেশিরভাগ মানুষেরই এই ডায়াবেটিস রোগটা আছে। আমি সাজেস্ট করব সবাই মোটামুটি একটু রেইকিটা শিখে নিন, রেইকির অন্তত 2 ডিগ্রি শিখে নিন, নিয়ে রেইকি হিলিং করুন। কত টাকা ওষুধের পেছনে খরচা করছেন, এক মাসে ওষুধের পেছনে যা খরচা হচ্ছে তার থেকেও কম দিয়ে আপনার রেইকি শেখা হয়ে যাবে। আমি সবাইকে অনুরোধ করছি, শিখুন, আমার কোনো লাভ নেই, আপনারা অন্য কোথাও শিখুন তাও হবে, কিন্তু নিজেরা ভালো থাকুন এবং স্বীকার করুন, হ্যাঁ রেইকিতে হয়, রেইকি এমন একটা জাদু জিনিস, আমি যাকে ঈশ্বরের মতন প্রণাম করি। আচ্ছা ঠিক আছে, এবার যারা শিখছেন না তাদের জন্য উপায়টা বলছি আজকে, তারা সুইচ ওয়ার্ড ব্যবহার করুন এবং সুইচ নাম্বার ব্যবহার করুন। কীভাবে সুইচ নাম্বার ব্যবহার করবেন এবং কীভাবে সুইচ ওয়ার্ড ব্যবহার করবেন সেটাও হয়তো আপনারা জানেন, তবু যারা জানেন না তাদের জন্য আমি বলে দেব। যারা হচ্ছেন ডান হাতি, ডান হাতটা বেশি চলে, তারা বাঁ দিকে, নিজের বাঁ দিকে যে কোনো রঙের কালি দিয়ে লিখবেন, কালো রঙটা বাদ দিয়ে যে কোনো রঙের কালি দিয়ে বাঁ দিকে আপনারা লিখে রাখবেন। এই সুইচ ওয়ার্ডও লিখতে পারেন, আবার নাও লিখতে পারেন, কিন্তু সুইচ নাম্বার লিখতেও পারেন, আবার নাও লিখতে পারেন, আমি বলবো লিখে রাখাটাই বেশি ভালো। আচ্ছা, যে কোনো কালি দিয়ে, কালো ছাড়া। আর যারা হচ্ছে বাঁ হাতি, মানে বাঁ হাতটা বেশি চলে, বেশি অ্যাক্টিভ, তারা ডান দিকে লিখে রাখবেন যে কোনো জায়গায়। এখন কী লিখবেন, ডায়াবেটিসের জন্য যে সুইচ ওয়ার্ড, সেই সুইচ ওয়ার্ডটি আপনারা নোট করুন, স্ক্রিনে আমি লিখে দিচ্ছি। টাইনি অ্যাডজাস্ট সুগার লেভেল, টাইনি অ্যাডজাস্ট সুগার লেভেল, এটি নীল কালি দিয়ে আপনারা লিখুন, কাগজের মধ্যে লিখে রেখে দিন। অ্যাডজাস্ট সুগার লেভেল, লেভেল কথাটা এখানে একটা লেভেলে আনার জন্য, যদি আপনারা লেভেল কথাটা বাদ দিয়ে দেন তাহলেও হবে, কিন্তু বললেও হবে, দুভাবেই হবে সম্ভব,
তাহলে টাইনি অ্যাডজাস্ট সুগার লেভেল। এবার যে নাম্বার আপনারা চ্যান্ট করবেন সুগারের জন্য সেই নাম্বার হচ্ছে 8, তারপরে গ্যাপ দিন, তারপরে 819, তারপরে গ্যাপ দিন 977, 8819, 977, গ্যাপ দিয়ে এভাবেই করবেন। আচ্ছা আরেকটি নাম্বার লিখুন, যে নাম্বারটা হচ্ছে 22, গ্যাপ 574, 22574, এই দুটো নাম্বারই আপনারা ব্যবহার করবেন। যে কালি দিয়ে লিখবেন সবকটা একরকম কালি দিয়েই লিখবেন। আপনি সুইচ ওয়ার্ডটাও লিখতে পারেন, তার তলাতে এই অ্যাঞ্জেল নাম্বার দুটো লিখতে পারেন। আর সুইচ ওয়ার্ডটা যদি না লেখেন তাহলে শুধু চ্যান্ট করতে পারেন, আর এই নাম্বারগুলোও চ্যান্ট করতে হবে। চ্যান্ট কতবার করবেন? যতবার খুশি, হ্যাঁ যতবার, দিনের মধ্যে যতবার খুশি আপনি বসুন আর যতবার খুশি আপনি চ্যান করতে থাকুন। আর যখনই আপনি চ্যান করবেন বা এই সুইচ ওয়ার্ড সুইচ নাম্বার নিয়ে কাজ করতে আসছেন, তখন তার আগে আপনি বলে নিচ্ছেন যে আমি আমার এই রোগের জন্য এই কাজগুলি করছি, আমার সুগার যাতে একদম নির্মূল হয়ে যায় তার জন্য আমি এই নাম্বার চ্যান করছি বা আমি এই সুইচ ওয়ার্ড চ্যান করছি। চ্যান করতে থাকুন যত খুশি। এখানে একটাই সুইচ ওয়ার্ড আছে আর দুটো সুইচ নাম্বার আছে, পরপর পরপর করতে থাকুন, মানে টাইনি অ্যাডজাস্ট সুগার লেভেল, তারপরেই বলছেন 8819977, তারপরে 22574, আবার নেক্সট আবার শুরু করলেন, এরকমভাবে বারবার রিপিট করে করে সবকটা করুন। আচ্ছা হাতে লেখার কথাটা বললাম, এবার বলছি একটা কাগজে লিখুন, কাগজে লিখে আপনারা যেখান থেকে জল খাচ্ছেন ওখানে আটকিয়ে রেখে দিন। আচ্ছা আর একটা কাগজে লিখুন যেটা আপনার বালিশের তলায় রেখে দিন, আর একটা কাগজে লিখুন যেটা আপনার চোখের সামনে রেখে দিন, বারবার দেখছেন আর বারবার বলতে লাগছেন, চ্যান করছেন মনে মনে, আর যখনই চ্যান করছেন তখনই ভাবছেন আমার সুগার কমছে, এরকম করতে করতে করুন। আর একটা কথা বলবো যে রেইকি তো শেখেননি, তাহলে এখন কি করবেন? তাহলে একটা হাত ওপর দিকে এরকমভাবে দেবেন, ইউনিভার্সের কাছে আশীর্বাদ চাইবেন, আমাকে আশীর্বাদ করুন আমার যেন এই আপনার রে নিয়ে আমার যেন রোগটা কমে। আর এই হাতটায় ওং লিখবেন, মাঝখানটায় লিখবেন ওং, আঙুলে করে লিখে দেবেন ওং। আচ্ছা লিখে আপনি প্যানক্রিয়াসের জায়গায় এরকম করে দিয়ে রাখবেন, এই হাতে ফ্লো হচ্ছে আসছে, রে আসছে এই হাতে, আর এই হাত থেকে আপনার ফ্লো হয়ে ওই প্যানক্রিয়াসে প্রবাহিত হচ্ছে। এটা ভাবতে থাকুন, চোখ বন্ধ করে শুয়ে পড়ুন, খুব আরামদায়ক চিকিৎসা রেইকি চিকিৎসা, আসলে খুব আরামদায়ক চিকিৎসা। আর আপনি ঘুমিয়েও পড়বেন, ওম শব্দটা ভাববেন হাত থেকে বেরিয়ে ওই প্যানক্রিয়াসের মধ্যে প্রবেশ করে যাচ্ছে, আর যেই এই ওঙের ভাইব্রেশন আপনার প্যানক্রিয়াসে প্রবেশ করছে তখনই প্যানক্রিয়াসটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। বারবার করুন, একবার হলেও, আবার নেক্সট ভাবুন যে টপ করে একটা খুব শক্তিশালী আলোকিত ওং ওই প্যানক্রিয়াসের মধ্যে পৌঁছে গেল, আর প্যানক্রিয়াসটা সঙ্গে সঙ্গে মানে রিয়্যাক্ট করলো, ভাইব্রেশন হয়ে গেল আর খুব ভালো অ্যাক্টিভ হয়ে গেল। আবার ফের করুন, এরকম বারবার বারবার, যতবারই ভাবছেন যতবারই ওংটা পাঠাচ্ছেন ততবারই এই ফিলিংসটা আনুন। এটা আপনার যতবার ইচ্ছে করুন, হ্যাঁ কোনো গুণগন্তি নেই, কারণ আপনি তো রেইকির মধ্যেই আওতায়তেই আসছেন না, এমনি আপনি ইউনিভার্স থেকে পাওয়ার নিয়ে করছেন, আর ওং তো খুব শক্তিশালী একটি সাউন্ড বা একটি ওয়ার্ড, আপনারা এটা করতেই পারেন, করে দেখুন, এতেও আপনার ঠিক হতেও পারে। আচ্ছা এটা করলেন তো প্যানক্রিয়াসটা করলেন, আবার আপনি লিভারের উপরেও দেবেন সঙ্গে সঙ্গে। আবার যদি এমনি প্রার্থনা করে নিচ্ছেন যে হ্যাঁ ইউনিভার্স তুমি আমার মাথার উপরে রে দাও, তাহলে মাথার উপরে রে আসছে, তারপরে ওই মাথা থেকেই হার্টে আসছে, আবার হার্ট থেকে আপনার দু হাতে ছড়িয়ে যাচ্ছে, এটা রেইকির নিয়মে। হ্যাঁ এই দু হাত থেকে এবার ওং বেরোচ্ছে, একটা লিভারের উপর দিন, একটা প্যানক্রিয়াসের উপর দিন, দিয়ে ওটাই ভাবতে থাকুন যে দুটো হাত থেকে দুটো উজ্জ্বল ওং, লিভারে ঢুকে যাচ্ছে একটা, প্যানক্রিয়াসে ঢুকে যাচ্ছে একটা, গিয়ে আর লিভার আর প্যানক্রিয়াসের মধ্যে সঙ্গে সঙ্গে এফেক্ট হয়ে যাচ্ছে আর বুস্ট হয়ে যাচ্ছে, খুব অ্যাক্টিভ হয়ে যাচ্ছে দুটোই। যখন এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে, আপনার যে ইনসুলিন বন্ধ হয়ে গিয়েছিল সেই কোর্সগুলো খুলে যাবে, আবার ইনসুলিন চালু হয়ে যাবে, আপনি করে দেখুন এটাতেও হবে। আর নম্বরগুলো তো রইলই, সুইচ ওয়ার্ড সুইচ নাম্বার, এটা করবেন আর এইটা করবেন, এটা করে বেশি উপকার পাবেন,
যদি আপনি নাও রেখে শিখে থাকেন, যদি আপনি আমার কথাটা শোনেন, মানেন, বিশ্বাস করেন, তাহলে অবশ্যই হবে। যেটা করবেন বিশ্বাস করে করবেন। আর যদি আপনার বিশ্বাস না থাকে, আপনি নেগেটিভ কমেন্টস করবেন না। কেন, কারো কারো বিশ্বাস আছে, তাদের বিশ্বাসটা ভেঙে দেবেন না, তাদের কাজ অবশ্যই হবে। আমি একদম গ্যারান্টি দিয়ে দিচ্ছি, রেইকি না শিখলেও সুগার কমবে। ওইভাবে করলে আপনার সুগার, ইনসুলিন বেরোবে ভেতর থেকে, ব্যাস সুগার কমে গেল, আবার কি আছে? বাইরে থেকে তো আপনাকে ইনসুলিন নিতে হবে না। হ্যাঁ, সেই জন্য ওই যারা করবে তাদের তো হবে, সেই জন্য আমি রিকোয়েস্ট করছি নেগেটিভ কমেন্টস আপনারা করবেন না। যারা করতে চাইছে তাদের করতে দিন, তাদের বিশ্বাসে আঘাত দেবেন না। বিশ্বাসের ওপর এই কাজগুলো হয়, রেইকি কার ভাইব্রেশন। বিশ্বাস যদি না করেন, ভাইব্রেশন পজিটিভ আসবে না, আর বিশ্বাস না করলে ভাইব্রেশন নেগেটিভ, করে কোনো লাভই হবে না, করবেনই না। বারণই করে দিচ্ছি, করবেন না, এটা আমার রিকোয়েস্ট রয়েছে। আশা করছি আপনারা সব ব্যাপারটা বুঝতে পেরেছেন, এটা পুরোপুরি সাইন্টিফিক একটা কারণ। আর যাদের লেভেলটা কমে যাচ্ছে, সুগার লেভেলটা, তারা আমাকে জানাতেও ভুলবেন না। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে একটা লাইক করে দেবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো করে উঠতে পারেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা রেইকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন, তারা আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবেন আমি কী কী শেখাই, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি ডালিয়া মুখার্জি, রেইকি গ্র্যান্ড মাস্টার। বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।